আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মিজানুর রহমান। আমার বাসা হচ্ছে মহেশখালী, কক্সবাজার। আমার সমস্যা হচ্ছে, প্রথমত আমি প্রথমে স্টুডেন্ট ছিলাম, এই 3-4 বছর আগে সৌদি আরব চলে গেছিলাম। এখানে গিয়ে দর্জি কাজ করছি, সেলে কাজ করছি। সেলে কাজ করার পরে আমার তেমন ব্যথা ছিল না, 2-3 বছর পর হঠাৎ করে আমার একটু একটু করে এই ঘাড়ে ব্যথা হয়ে গেছে। তারপর থেকে অনেকদিন ধরে আমি কষ্ট পেয়েছি ব্যথাটা নিয়ে। স্যারের ইউটিউব দেখছি, তারপর ফেসবুক ফেসের মধ্যে অনেক ভিডিও দেখছি, সবাই এখানে ভর্তি হয়। তারপর কয়েকদিন পরে, 10 দিন, 1 সপ্তাহ, আলহামদুলিল্লাহ সবাই, মানে 100% থেকে 90%, 95% লোক মানে ব্যথা অথবা যেগুলা রোগ নিয়ে ভর্তি হয় সেই থেকে মানে মুক্তি পেয়ে চলে যায়। আলহামদুলিল্লাহ আমি এখানে ভর্তি হয়েছি 5 দিন অথবা 6 দিন হচ্ছে। আমার এখানে ঘাড়ে ব্যথা ছিল, 2 হাতের মাঝখানে ব্যাক পেন বলে। এখান থেকে আলহামদুলিল্লাহ এখন আমি পরিপূর্ণ সুস্থ, ধরতে গেলে আমার কোনো ব্যথা নেই। তাদের ফিজিওথেরাপি, বিভিন্ন ধরনের ব্যায়াম, ওগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, পরবর্তী হয়তো কালকে অথবা পরশুর মধ্যে চলে যেতে পারি। আমার তেমন ইয়া লাগতেছে না, ব্যথা লাগতেছে না, আসি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। না, এখনো বিয়ে শাদী করি নাই, আলহামদুলিল্লাহ সামনে করবো আর কি। হ্যাঁ, বিদেশে অনেক ডাক্তার গেছি, ওরা বলছে এটা এই কাজের কারণে হয়ে গেছে বা গ্যাস্ট্রিক এর প্রবলেম হচ্ছে এরকম বলছিল। তো অনেক ট্রিটমেন্ট নিয়েছি, তারপর হচ্ছে ওখানে কোনো ধরনের পরীক্ষা দিই নাই, এমনি ওষুধ দিয়েছে, এগুলো খাইছি। মানে যত মানে ওষুধ খাইলে একটু ভালো লাগে, আর কাজ করলে একটু বেশি লাগে, কাজ না করলে একটু একটু মানে ভালো অনুভব করা যায়। আলহামদুলিল্লাহ এখন ভালো লাগতেছে, মনে হয় কাজ করতে পারবো। স্যার বলছে যে এই পরীক্ষা দিতে হবে, একটা পরীক্ষার মধ্যে কি সমস্যা এটা দেখতে হবে। তাই MRI দিছে, MRI এর মধ্যে আমার ঘাড়ে একটু এই সমস্যা দেখা দিছে, সেজন্য স্যার বলছে কারণ ভর্তি হতে হবে, ভর্তি হওয়ার আলহামদুলিল্লাহ তুমি সুস্থ হয়ে যেতে পারবে এরকম বলছে। হ্যাঁ, অনেক টেনশন করছে, সবাই বলছে এখানে চলে আসো, চিকিৎসা এখান থেকে ট্রিটমেন্ট নেবে। আমি তো ওখানে অনেক ট্রিটমেন্ট নিছি, অনেক ইনজেকশনও মারছি, কোনো কাজ হয়নি। না না, আমার কথা হচ্ছে এদিক ওদিক ঘোরাফেরা না করে সঠিক চিকিৎসার জন্য, সঠিক যদি হসপিটালে চলে আসা বা সঠিক চিকিৎসা নেওয়ার জন্য যদি এদিকে আসা হয় তাহলে ভালো হবে আর কি, আমার দৃষ্টিকোণ থেকে আর কি। আলহামদুলিল্লাহ অনেক ভালো, এখানে ফিজিওথেরাপি যেগুলো ট্রিটমেন্ট আছে অনেক ভালো। না না, অবশ্যই যদি ভালো হতে চায় অবশ্যই এদিকে আসতে হবে, এখানে এসে এদের ট্রিটমেন্ট গুলো নিলে অবশ্যই ইনশাল্লাহ 50% থেকে মানে 100% থেকে 99% বা 95%, 90% মানুষ অবশ্যই ভালো হয়ে চলে যেতে পারবে ইনশাল্লাহ, আমার আমার আশাবাদী। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।